নমস্কার, পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলি এবং আসন্ন ভাইফোঁটা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, ভাইফোঁটায় প্রতি বছর আমরা বোনেরা সারাদিন উপোস থেকে ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দিই, কিন্তু কোনো ভাই তো আমাদের জন্য ভেবে সারাদিন উপোস করে আমাদের কপালে ফোঁটা দেয় না। তাই আমার তো বোন আছে, তার দিদি আমি, তাই আমরা ঠিক করেছি আজ আমরা সারাদিন উপোস থেকে আমাদের নিজেদের দুজনের মঙ্গল কামনায় আমরা একে অপরকে ফোঁটা দেব। আজকে আমরা বোন ফোঁটা করব, তাই আজকে আমি অনেক কিছু এনেছি। আমি অবশ্য আমার বোনের মতো অনেক গুণী টুনি নই, আমি একটু কিনে টিনে এনেছি, কিন্তু একটু কাস্টমাইজ এনেছি। কী এনেছি সেগুলো আমি একটু দেখাই। প্রথমেই দেখাই আমার এক বন্ধু, ও এই বোন ফোঁটা উপলক্ষে বানিয়ে দিয়েছে একটা কেক। কেকটা বানিয়েছে ঠিক এক্সাক্ট কী দিয়ে বানিয়েছে আমি জানি না, তবে অ্যাপেল জেলি দিয়ে ওপরটাও ডেকোরেট করেছে, অনেকটা অ্যাপেল পাই বলতে পারি। এছাড়াও চকলেট ভালোবাসে, তাই ক্যাডবেরি চকলেট। একটু নোনতা, আর একটা জিনিস আছে সেটা আমি আনছি, আমি বলেছিলাম না ওর মতন আমি গুণে নই, আমার সব কেনা খাবার কিন্তু সবগুলোই ওর খুব প্রিয় সেটা আমি জানি। চিকেন স্প্রিং রোল। ফোঁটাটা স্টার্ট করি তাহলে, দিদি বড়, দিদিকে আগে দিই। এবার আমার পালা, বোনের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ালে পড়লো কাটা, বোন হোক আমার সোনার বাড়ি। যে বানিয়েছে সেও ভিডিওটা দেখছে, আজকে শহরে নেই ফটো তোলার ক্যামেরার জন্য, আজকে যে ক্যামেরাম্যান তার সাথে আমরা পরিচয় করিয়ে দেব। থ্যাংক ইউ।
ওর গিফট এইটা একটু বাদে খুলছি তখন আমরা দেখ। আচ্ছা আমরা আজকে দেখে নেবো আজকে আমাদের ক্যামেরার পিছনে কে আছে। দিদি যাচ্ছে দেখ, এইবারে আমাদের ক্যামেরার পেছনে আজকে যে ছিল তাকে দেখাচ্ছি, মায়ের সর্বক্ষণের হেল্পিং হ্যান্ড গৌরী। নমস্কার কর একটা। হ্যাঁ, ও মাঝে মধ্যে আমাদের ক্যামেরা ধরবে। আর এই হচ্ছে খাবার, এই হচ্ছে গিফট, আর ওইখানে আমার খাবার লুকানো আছে, ওটা আমি সারাদিনে খাবো। তাহলে চলুন আমরা গিফট দেখা দেখি করি। একটু গিফট দেখি, আমি যেটা আমার বোনকে দিলাম সেটা একটু দেখে নিই। ও কি দিয়েছি, এটাও সারপ্রাইজ কিন্তু। এটা খুব ভালো জিনিস, আমি একটু জল বেশি খাই, আমার এই গ্লাসটা খুব দরকার ছিল। আমার বাড়ির গ্লাসগুলো বড্ড ছোট, কুচকে গ্লাস, আমার খেয়ে পোষাতো না, আজকের থেকেই এটাতে জল খাবো। এটা খুব প্রয়োজনীয় জিনিস ছিল আমার। আর গোলাপি পেপারি যেটা আছে সেটা এবার আমি আমার গিফট খুলবো। এবারে আমি আমার গিফট খুলি, এটাই কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ। বাবা, এটা গয়নার বাক্স। কি একটু দেখা দর্শক বন্ধুদের, পরে দেবো। আরে বাস, আমার অনেকগুলো বিয়ে বাড়ি কিন্তু সামনে। আমার দিদি গাড়িতে আস্তে আস্তে বলছিল যে এরকম একটা বড় হার চাই, বেশ অনেকটা অবধি থাকবে। আমি শুনে শুধু হাসছিলাম, আর কিছু বলিনি। বাহ, খুব সুন্দর, খুব খুশি। আর এই যে দুল, আচ্ছা একবার আমাদের রুদ্রকে একটু থ্যাংক ইউ দিয়ে দে, ওই এটা এনে দিয়েছে। থ্যাংক ইউ রুদ্র, তুমি যে কম্পিউটার বানানো ছাড়া এসবও করো সেটা জানতাম না। থ্যাংকস। লাঞ্চ নিয়ে চলে এসেছি, ঠিক আছে। কি কি আছে একটু বলে দিই। বেগুনি, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, মোচা, ঘন্ট, মুগের ডাল মাছের মাথা দিয়ে, রসমালাইটা তখন খাইনি, বললো এখন খাবে তাই দিলাম, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে ওর প্রিয় খাবার। চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে, মোচা ভীষণ ভালোবাসে, তাই কাল সারাদিন আমি সময় বার করে করে রান্নাটা করেছি ওর জন্য। এবার ও খেয়ে বলুক কেমন হয়েছে খেতে।